বন্ধুগণ, শুভ অপরাহ্ন বন্ধুগণ। কেমন আছো তোমরা? আমরা তো অনেক ভালো আছি। আমি স্মিতা, স্মিতার ঘর সংসার চ্যানেলে তোমরা সব বাইরে জানাই অনেক অনেক সুস্বাগতম। বিকালবেলা সন্ধ্যা হয়েছে না কেন? সন্ধ্যা হয় হয় ভাব। আমি আর ঋষি বাইরে গেলাম একটু ঘুরু ঘুরু করণের লিগা। চলো তোমরা আমার লাগে। ধর রাস্তার কি অবস্থা! টাউনের মধ্যে যদি রাস্তার এই অবস্থা হয়, পৌঁছে কি অবস্থা রাস্তাঘাট! একদম বাজে। অথচ এই রাস্তাটা দিয়া প্রচুর লোক, প্রচুর লোক আনাগোনা করে, প্রচুর প্রচুর মানে প্রচুর এই রাস্তাটা দিয়ে। কিন্তু হাল বেহাল। যাই হোক, ওইসব কথার কয়ে লাভ নাই, চলো আমার লগে, আমরার লগে। করলাম এখান থেকে আমরা অটোতে উঠবো। কত জি 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 চারিশো টাকা আমি নাই, অন্য কেউ হয়তো সাজে আছে, কয় পর্যায়ে করতে আমি জমি পেতে লিটিকে দিয়ে নিই। আমি তো কিছু কইছি না, আমি তো কিছু কইছি না। ও আপনারা দেখলেই বুঝেন কাস্টমার। আমি খুলতে পারতাম না, অন্য ডিজাইন কিনতে দিই। Thank you.
আমরা ঘুরতে ঘুরতে অনেক দূর আইছি, অনেক দূর মানে হকারসে আইছি। তো এখানে কালীবাড়ি, শনি মন্দির, কালী পূজা হইতেছে, পূজা হইতেছে সন্ধ্যা পূজা আর শনি পূজা হইতেছে। তো এই ফাঁকে পাশে একটা পুকুর আছে, তোমরা লোক একটু শেয়ার করি দেখো অবস্থা। ইস কি নোংরা গো, কি নোংরা, মানে কি যে নোংরা, এটা শেষ নাই। ক্যামেরায় কদ্দুর ধরা পড়তেছে কি জানি। তো আমরা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করে রাখি, কও এত পরিষ্কার, এত নোংরা জলে। খুব সুন্দর পূজা হইতেছে এখানে, শনি পূজা। এই ধর খুশবাগান কালীবাড়ি, এই কালীবাড়ির নাম। জলটা দেখাই তোমরা রে, দেখো কি অবস্থা। সি সি এমন কিছু বাদ নাই, মনে হয় মানে ফালা নিয়েছে না। মাছ কি আছে আমার তো সন্দেহ হয়। বৃষ্টি পড়তেছে একটু একটু। গাছ বইরে রয়েছে হলুদ ফুলে। তো টাউনে গেলাম, তারপর আই ফেললাম কেলিয়ে গেলাম। এই যে এইগুলি কিনতে, এইগুলি এইগুলি আমার কাছে অনেক মূল্যবান। এই যে কেমন হয়েছে কও তো, তো কয়েকদিন আগে প্রথম এইটা গেছলোগা, তো কিছুদিন এমনি রয়েছে। তো মার কাছে আসিল একজোড়া নূতন, আমি আগে রেডি যে সময় কিনছি মার লিগা একজোড়া কিনছিলাম, কিন্তু মার হাতে ওইটি লাগে না, আমার আর মনে নাই। তো মা পাঠাই দিছিল এডি, এডি লাগে না আমার হাতে অনেক ছোট। তো আজকে ঋষি আমার সঙ্গে ইয়ে করতে করতে, কুস্তা কুস্তি করতে করতে এই হাতেরটা দিল। তো সন্ধ্যার সময় গেলাম, নিলাম, ভালো হয়েছে না কও? আমাকে তো খুব ভালো লাগতেছে। শাখা জোড়াটা নিচ্ছে 300 টাকা আর পলা নিচ্ছে 150 টাকা, 450 টাকা। আজকে আর বিশেষ কিছু করলাম না, ওদুরে দেখাইলাম। ডিনার আমরা কমপ্লিট, আয়েশের একটু সবজি করছি, একটু ডাল করছি, দুপুরবেলা অল্প স্বল্প একটু রান্না করছিলাম, বিশেষ কিছু নাই। ও আজকে শনিবার, অনেকে কইতে পারো শনিবারে কেড়ে পড়ছি হ্যান ত্যান। আমার কাছে না শাখা পরনের লেগে শনি মঙ্গলবার আমি মানি না, মানে কোনো দিনই আমি মানি না। শাখা পরম আবার বার কি এর, মাস কি এর, অনেকে চৈত্র মাসে পড়ে না, মঙ্গলবারে পড়ে না, শনিবারে পড়ে না, যা যা মনের ব্যাপার। আমি কোনো কিচ্ছু মানি না, আমি অক্ষণ পড়ুম অক্ষণ পড়ুম, অক্ষণ আমার এটা ভালো লাগছে না, এটা খুলে আরেকটা পড়ুম আরেকটা পড়ুম, আমি কোনো বারটার মানি না। শাখা সিদ্ধ পড়তে আবার বার কি শেষ, ঠিক না? আজকে অনেকখানে না শনি পুজো হইতেছে, কিন্তু একটু প্রসাদ পাইলাম না। আর ঋষির রয়েছেন বাবারি বাবা, খালি একটা বায়না, এটা বায়না, এটা বায়না, আর বাজারে মানুষ খুব কম। আমার যা ভালো লাগতেছে কইটি, খুব ভালো লাগতেছে। এতদিন হাটটা একদম অন্ধকার ছিল, এইভাবে একদম অন্ধকার। আমরা হিন্দু বৌরার শাখা সিঁদুর হচ্ছে গর্ব, ঠিক না? আমি পাল্টাই পাল্টাই শাখা পড়তে খুব ভালো পাই। আমার ইয়ে কয়েকদিন পরম বাঁধানো শাখা, কয়েকদিন পরম খালি শাখা, আর এই সরু শাখা শাখাটি আমার খুব পছন্দ। আর এবার তো এই জিগজাগ জিগজাগ, ও মা এই জিগজাগটি অনলাইনে আমি এখানে 650 টাকা, না 598 মানে 600, আর কিনলাম মাত্র 300 টাকা দিয়ে, 350 টাকা তাই না চাইছিল, আমি 300 টাকা দিছি, আর পলারটি 150 চাইছি। আজকের মতো এখানেই শেষ করতেছি, আবার দেখা যাবো কালকে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেলটা নিশ্চয়ই বাজায় দিও, অবশ্যই অবশ্যই বাজায় দিও কিন্তু। হ্যাঁ আইয়া টাটা, বাই বাই, সুইট ড্রিম।
ভালো থেকো, সুস্থ থেকো, আর হ্যাপি থেকো, কিন্তু পজিটিভ থেকো, পজিটিভিটি ছড়াই। টাটা, গুড নাইট।